শাহী ফিল্ম প্রোডাকশনের সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি শেখ সামাদ হাজির হয়েছি কিরণ মালার প্রেম টেলিফিল্মের হিরো হিরোইন ও ক্যামেরাম্যান আমার ছোট ভাই রাজু আহমেদকে নিয়ে। তারা এই কিরণ মালার প্রেম টেলিফিল্মে অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক ঝুঁকি নিয়ে কাজ করেছে, তাদের সহযোগিতায় টেলিফিল্মটি আমি শুটিং পর্ব শেষ করেছি। কখনো নদীতে, কখনো পানিতে, আবার কখনো বৃষ্টিতে ভিজতে হয়েছে। সোনামালার মা, জল খাইতে গিয়েছিলাম দিন ভিখারির বাড়ি, কে যেন জলাই না দিল, কে যেন জলাই না দিল, মানুষ কিংবা পরিরে মন কান্দে তাহার লাইগারে। এই টেলিফিল্মটা অনেক ভালো, আগের আমলে যে আমরা সিনেমা হয়তো ছোট ছিলাম বাট এখনো দেখি, সো ওই সিনেমার মতোই কিছু এই টেলিফিল্মের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কয়দিন থেকে গুনগুন করে গান করতে করতে কোথায় যাচ্ছ? প্রেমে প্রেমে পড়েছো বুঝি? না, কখনো না, তা আমি কখনো হতে দেব না। আমার সাথে আমি মুখে বলি ভুলি ভুলি অন্তরে না ভুলি রে, ভালোবাসায় আমি ভুলিব কেমনে। আর ফার্স্টলি হচ্ছে যে ক্যামেরাম্যান, আসলে তার কথা বলবো কি, রাজু আহমেদ ভাইয়া, ও অনেক ভালো একজন ক্যামেরাম্যান। দেন ওনার ক্যামেরাটা কাজগুলো অনেক ভালো, কোয়ালিটি ভালো, তো ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদের হেল্প করার জন্য, কারণ একজন ক্যামেরাম্যান একজন আর্টিস্টকে হেল্প না করলে সে কখনো এগোতে পারবে না। কাঁদিস না মা, কাঁদিস না, ওরা বড় লোক, গরিব হয়ে আমাদের এতটা আশা করতে নেই, তুই কিরণকে ভুলে যা মা। কি আজও পানি চাই? না, আর শুধু
তোমাকে দেখতে চাই। মানে? মানে তোমাকে খুব ভালো লেগেছে। মালা, এ তুই কি করছিস? কিরণ মালার প্রেম এই টেলিফিল্মটি একটি গ্রাম্য ফোক টেলিফিল্ম। খুব সুন্দর কাহিনী, যেখানে কষ্টটা তো অনেক আছে, আনন্দ অনেক আছে। আমি কিরণ, আমি মালা, কিরণ মালা। এই চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে এবং চ্যানেলের প্রোগ্রামগুলো সপরিবারে দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি শেখ সামাদ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।